আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন শান্তির জন্য বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। অপর প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন বিএনপি ষড়যন্ত্র থেকে দেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজধানীতে মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরেক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বহন করে চলছে বাংলাদেশ। নূর মোহাম্মদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি বসবাসরত ১২৪৬ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন পিছনে নেওয়া ষড়যন্ত্র করছে বিএনপি। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যাতে আবারও ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তারা। সকল ক্ষেত্রে যখন আমরা এগিয়ে যাচ্ছি, পদ্মা সেতু, মেট্রো রেল, খাদ্য, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, সকল ক্ষেত্রে যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন আমাদেরকে আবার পেছনের দিকে নেওয়ার চেষ্টা করে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আজকে থামিয়ে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র হয়। রাজাকার জেগে মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, এই হলো বিএনপির চরিত্র। ২০২৩ নির্বাচন হবে ডিসেম্বর মাসের মধ্যে। এই নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি জননীতির শেখ হাসিনার ক্ষমতা আনতে হবে। প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন দীর্ঘ ২৩ বছর লড়াই আন্দোলন সংগ্রামের পর স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বায়ত্ত শাসনের কথা অনেকেই বলেছিলেন, স্বায়ত্ত শাসনের কি রূপরেখা কেউ দেননি, দিতে পারেননি। বঙ্গবন্ধু ৬ দফার মধ্য দিয়ে যে স্বায়ত্ত শাসনের রূপরেখা দিয়েছিলেন সেটা প্রকৃত অর্থ ছিল বাংলার এক দফা স্বাধীনতা, যার জন্য পাকিস্তানিরা সেই ৬ দফাকে মেনে নিতে পারেননি। এদিকে বাংলা একাডেমিতে বিদ্রোহী মার্চ শীর্ষক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন বিএনপি এখনো পাকিস্তানের মায়া ছাড়তে পারেনি। তাদের সাথে পাকিস্তানকে তারা এখনো ভুলেনি, তাদের একটা অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, সেই মায়া এখনো ছাড়তে পারেনি। সুযোগ পাইলেই তারা সেই বন্ধনে এখনো এবং জাতির এটাই দুর্ভাগ্য। ইতিহাসবিদদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানান আ ক ম মোজাম্মেল হক। ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে, ইতিহাসের কাউকেই ক্ষমা করবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এসিটিভি, ঢাকা।